কায়স্থ অস্ত্র ছাড়া পাঠা ছাড়ল পা, লবঙ্গ বঙ্গ ছাড়া এনে দেবে তা। সব আজব আজব বলছি, আমি নিজেও জানি না। চিংড়িগুলো সাইজ দেখ, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, তেল পাবদা। Yes. Hey everyone, welcome back to my channel. আমার তো মনে হচ্ছে মাথা ঘুরে, আমি কি বলছি এটা? স্বাদেখা আমি পুরো অবাক হয়ে গেছি সিরিয়াসলি। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আচ্ছা, তোমাদের নামগুলো একটু বলো। অর্জুন মোডেজি, হাই, আমি দাদা সাবস্ক্রাইবার। আচ্ছা, আমার জামাই বাবু, আমি গৌরব কর্মকার। আচ্ছা, থ্যাংক ইউ দাদা একসাথে। বান্টি তো আমার খুব ভালো ফ্রেন্ডের মতো আর কি, ভাইয়ের মতো একসাথে তোমরা যে এসেছো এটা আমার সত্যি খুব ভালো লেগেছে সিরিয়াসলি। এবং এতটা সময়ের মাঝখানে যে ভাইয়ের বাড়ি এসেছো ছোট্ট একটা বাড়িতে, এটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে, মন থেকে বলছি ভালো লেগেছে সিরিয়াসলি। তো আমরা এখন একটুখানি গান শুনছিলাম রাজবর্মনের, একসাথে একটু মজা হচ্ছে, ফান হচ্ছে, এনজয় হচ্ছে নাকি? এই ব্লগটা তুমি কবে দেখতে পাবে বলো তো? চার দিন পরে নিজেদেরকে দেখতে পেয়ে যাবে। তো এইভাবে একটু মজা কাজ করে নিই, তারপর আবার ফিরছি। দাদা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দাদার পাশে থেকো, দেখবে দাদা আরো অনেক বড় যাতে উঠতে পারে, আরো আমাদের ভালো ভাবে মানে এন্টারটেইনমেন্ট দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এখন দোকানের ভিতরে আসলাম এবং দোকানের ভিতরে এসে দেখলাম যেটা মেনু কার্ডটা, এই মেনু কার্ডে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্রত্যেক কটার দামই খুব রিজনেবল। ওকে, বেসিক অ্যাপস থেকে শুরু করে আর প্রত্যেক কটা মেনুর একটা আলাদা আলাদা সেকশন আছে যেটা খুব ভালো। একটা শর্মা সেকশন আছে, একটা স্যান্ডউইচ, পেপসি বাইটস, ক্রেজি র‍্যাপ, বা সি ফুডও আছে। এটা এখন গরমকালে অ্যাভেলেবেল নেই, আর যদি অর্ডার করে তাহলে তোমরা পেয়ে যাবে। আর সব কিছুই তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, আর জোম্যাটো এবং সুইগি দুটোতেই এটা অ্যাভেলেবেল আছে। আমি কিছুক্ষণ পরে দাদার সাথে আলাপ করাচ্ছি। আর এখানে একটা নতুন কম্বো স্টার্ট হয়েছে, যেই কম্বোটা চলে এসেছে, এটার দাম কত করেছে দেখি, এটার দাম হচ্ছে ১১৯ টাকা। একটা প্রথমে বলি ডেকোরেশন যে দিয়েছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ১১৯ টাকা এরকম সুন্দর একটা প্লেট সাজিয়ে তোমাকে দিচ্ছে এত সুন্দর একটা জায়গায় রিজনেবল প্রাইসে, যেটা খুবই ভালো। এটা কোল্ড ড্রিঙ্কস আছে, নর্মাল কোক 300 ml। ওকে, আর গ্রিল চিকেন স্যান্ডউইচ, বাহ, ভিতরে তো দেখে মনে হচ্ছে একদম ভরপুর চিকেন আছে, মায়ো আছে, ক্যাপসিকাম সবজি দিয়ে খুব সুন্দর। আর যেটা বলার, একটা র‍্যাপ আছে, এটা আমি লাস্টে খুলছি। মেয়োনিজ, মাস্টার্ড সস সবই আছে, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর যে ব্রেডটা রয়েছে সেটা পুরো গ্রিল। স্যান্ডউইচ বা বার্গার খেলে মুখ করে কি বলি, কিছু করার নেই। সাথে দুটো ডিপ দিয়েছে, মায়ো আর কেচাপ, যার যাদের পছন্দ খাবে। কোল্ড ড্রিঙ্কস কিছু বলার নেই। এই পুরো প্ল্যাটারটা, এটা হচ্ছে একটা বলেন না যে ঠিক আইটেম লেবানিজ চিকেন র‍্যাপ, খুব সুন্দর একটা র‍্যাপ করে দিয়েছে, বাহ, চিকেন র‍্যাপ টাইপের একটা সুন্দর রুটি। দেখো, এই র‍্যাপ সেকশন অনেক জায়গাতে পাওয়া যায় এখন বর্তমানে, তবে দাদার কাছে আমি যতদূর শুনেছি
এই যে দোকানটা আজকের কিন্তু দোকান নয়, অনেক দিনেরই পুরনো দোকান। তো এই এলাকার মধ্যে প্রথম র্যাপস্ট্রিকশনটা দাদাই চালু করে, আসছি কিছুক্ষণ পরে কথা বলবে। তবে র্যাপটা দেখা যাচ্ছে প্রথমে দু কামড় দিতে হবে, প্রথম কামড়ে পাবো খালি রুটিটা, তারপরের কামড়ে চিকেন। পুরো একেবারে জুসি ভিতরে চিকেনটা, মিওনিসে ভরা, ভালো লাগবে জানা যায়। আচ্ছা এটা স্পাইসি হবে, যে যেমন চাইবে তার তেমন হবে। ভিতরে ডিম আছে নাকি? ওই যে বললাম এই পুরো প্ল্যাটারটার মধ্যে এইটা একটা কিক আইটেম স্বাভাবিক। এইটা যদি তোমরা একটা খাও না পেট আরামসে পড়ে যাবে। আর মোটামুটি যেটা কি শেয়ারেবেল, শেয়ার করা যেতেই পারে, যে এটা পুরো শেয়ারেবেল, মানে বসে খেতে পারবে, একটা সুন্দর জায়গা, একটু টাইম পাসও হয়ে যাবে, একটু খাবারও হয়ে যাবে। আর কাছাকাছি বাড়ির কাছাকাছি যারা এই এলাকার মধ্যে দেখছো চলে আসো। চিকেন আর ডিম একসাথে মিলে একটা অদ্ভুত কম্বিনেশন, ভালো। এটা আসলে ট্রাই করতে পারো, একদম রিজনেবল প্রাইসে। নেক্সট আমরা এই দোকানের একটা সুন্দর কম্বো, যেটা কিনা দাদা বলছে যে একজনের জন্য, কিন্তু আমি কম্বোটা দেখার পর বলছি এটা তো ইজিলি দুজন খেয়ে নিতে পারে, সত্যি খাবার নষ্ট না করে খেলে দুজন এমনি খেয়ে নিতে পারে। এই কম্বোটার পুরোটা এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে টোটাল এই কম্বোটার দাম হচ্ছে 149, তাই তো 149। এই 149-এ এটা চিকেন ক্লিয়ার স্যুপ, বাহ চিকেন ক্লিয়ার স্যুপ। আর এদিকে দেখতেই পাচ্ছ তিন পিস চিলি চিকেন রয়েছে, খুব সুন্দর একটা গ্রেভিওয়ালা চিলি চিকেন। আর রয়েছে চিকেন ফ্রাইড রাইস, এখানে যা ফ্রাইড রাইস দিয়েছে দুজন আরামসে খেয়ে নিতে পারবে। আর দু পিস চিকেন মোমো, সাথে একটা টমেটো কেচাপ দিয়েছে, আর 300 ml এর এই কোল্ড ড্রিঙ্কস। এই টোটাল তার দাম হচ্ছে 149। চিকেন ক্লিয়ার স্যুপ, এটা মনে হয় ওই ডিম, এটা গরমকালের থেকে বেশি না শীতকালে কিক মারবে পুরো পুরো একদম কপালে আর গলায়, সেটা হচ্ছে একটু হালকা একটু ঝালঝাল ভাল লাগছে। যাদের যাদের স্যুপ ভালো লাগে তাদের এটা খুব ভালো লাগবে, সাথে একটা ধনে পাতার একটা ছটকা রয়েছে স্যুপের মধ্যে, আর ভালোই লাগছে। স্যুপ তো ট্রাই করলাম, স্যুপটাও খুবই ভালো। আর চিকেন মোমো এই সাইজে দু পিস মোমো দিয়েছে, মোমোটা দেখাই, আহা চিকেন একেবারে ভিতরে প্রচুর রয়েছে। এখনকার দিনের মোমোগুলো যেগুলো সিস্টেম করেছে ভাই, ভিতরে এত পরিমাণে সবজি দিয়ে দেয় চিকেন মোমোর নামে যে খাওয়াই যায়। তবে এটার কোয়ালিটি খুবই ভালো, হুম। নেক্সট আমরা যেটা খাবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা একটা প্লেট নিয়ে এসেছি, কারণ প্লেট ছাড়া তো খাওয়াই যাবে না। আর ফ্রাইড রাইসের যা কোয়ান্টিটি দিয়েছে না, কোয়ান্টিটি অনেক দিয়েছে, এই টাকায় এত সুন্দর কোয়ালিটি, বাহ। আর এই যে চিলি চিকেন,
সুন্দর গ্রেভিওয়ালা চিলি চিকেন। যাদের যাদের চাইনিজ পছন্দ ওই চিলি চিকেনটা তুললাম এখনই লোক দিয়ে দেবে। বাহ, সুইট কর্ন আছে, চিকেন আছে, আর গাজর, বিনস, চিকেনের পরিমাণ প্রচুর রয়েছে। রাইসটা খেয়ে দেখি, শুধু চিকেন ফ্রাইড রাইসটা খাওয়া হয়ে যাবে এত ভালো। এই সাইজে 3 পিস চিলি চিকেন পাবে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই তোমরা কম্বোটা, এই যে দুটো কম্বো দেখালাম, এই দুটো কম্বো অবশ্যই ট্রাই করো। আর আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগছে, বা ইনস্টাগ্রামেও জানাতে পারো, ডিসক্রিপশনে লিংক আছে। আমি খেয়ে এইটুকু বলতে পারি ভালো। এই দামের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি যুক্ত যদি খাবার দিতে থাকে তাহলে তো চলবে, কিছু করার নেই। খুব ভালো, তো রাজদীপও খেয়ে নিক, আমিও খেয়ে নিই, তারপর একটু দাদার সাথে অবশ্যই কথা বলবো। এখন আমরা রয়েছি হচ্ছে ড্যামিয়ামের দাদার সাথে। দাদা, তোমার নামটা একটু বলে দাও। নাম সন্দীপ দত্ত। আচ্ছা, তুমি প্রথমে বলো যে এই যে তুমি শুরু করেছো রেস্টুরেন্টটা, এটা কত বছর পুরনো? এটা আমি 2018 স্টার্ট করি, 2018 সেপ্টেম্বরে, অলমোস্ট আমার 4 বছর হয়ে গেল। তো এখানে স্পেশাল স্পেশাল আইটেম কি কি আছে? দেখো, এখনকার দিনে হয়তো অনেক জায়গায় অনেক রকম র‍্যাপ পাওয়া যায়। কিছু ব্র্যান্ড আছে যারা খুব ভালো কোয়ালিটির বেচে, সে তাদের থেকে আলাদা কিছু আমরা খুব চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে রেখেছি, যেটা অলমোস্ট আমি 4 বছর ধরে সেল করছি এবং তার ডিমান্ডও আমার বেস্ট সেলার আইটেমসের মধ্যে আছে। আচ্ছা, এইটা কি সুইগি আর জোম্যাটো সব? হ্যাঁ, আমাদের সুইগি জোম্যাটো, অলমোস্ট আমরা সুইগি জোম্যাটোর সাথে 3 বছর ধরে টাই আপ আছি। তো আমাদের নর্মালি সুইগি জোম্যাটো প্রচুর পরিমাণেই অর্ডার যায়। তো আমার সবার কাছে এটা বলার আছে যে হয়তো আমরা সেভাবে কোনো দিনও ব্লগে আসিনি বা কোনো রকম ভিডিও করিনি, তো আপনারা অনেক জায়গায় হয়তো খাবার খেয়ে থাকেন বা ট্রাই করে দেখে থাকেন, তো এটাই রিকোয়েস্ট করবো সবার কাছে যে একবার অন্তত ট্রাই করে দেখুন। আশা করি কাউকে নিরাশ করবো না আমরা, আর আমাদের কাছ থেকে অন্তত খারাপ কোনো কোয়ালিটির খাবার পাবেন। আচ্ছা, লোকেশনটা একটু ছোটো করে বলে দাও। লোকেশনটা হলো এয়ারপোর্ট গেট নাম্বার 1, শ্রীকৃষ্ণ হোটেল। হোটেলের সামনে এসে কাউকে বললেই হবে ওয়েলকাম জিমের গলি, ওই গলিতে ঢুকে ডান দিকের দোকান। আর দাদা, তো আমি ডিসক্রিপশন বক্সে তোমার নাম্বার আমি দিয়ে দেবো, আর গুগল ম্যাপের লিঙ্কও আমার নিচে থাকবে ডিসক্রিপশন বক্সে। চলে আসো, স্পেশাল স্পেশাল আইটেম শুরু। আচ্ছা, স্টার্টিং এখান থেকে কত করে? স্টার্টিং আমাদের র‍্যাপ আছে 50 রুপিস, স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ 50 রুপিস দিয়ে স্টার্টিং। আচ্ছা, আপ টু কত অবধি আছে? আপ টু আমাদের 300 রুপিস অবধি। আচ্ছা, মানে সব রকম কোয়ালিটি তোমরা খাবার পেয়ে যাবে এবং একসাথে সুন্দরভাবে। এছাড়াও যদি কোনো পার্টি অর্ডার্স থাকে বা কোনো রকম কোনো অর্ডার বা অকেশন বা ইভেন্ট থাকে সেই ক্ষেত্রেও আমরা অর্ডার নিয়ে থাকি এবং ডেলিভারি বা সার্ভিস দিয়ে থাকি। ওকে, আর নাম্বার আছে, কল করে নাও আর চলে আসো খেতে। থ্যাংক ইউ। কোথায় আসবে খেতে? ড্যামিয়াম। ড্যামিয়াম চিংড়ি হচ্ছে, বুঝছিস? এর মধ্যে কি কি মশলা আছে? ওখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি নুন। মানে মাংসটা যেরকম দেয় পুরো মাংসের মতন করেই রান্না করবো, মাংসের জায়গা চিংড়ি মাছ থাকবে। চিংড়িগুলোর সাইজ দেখ, ইচ্ছে করেই বড় করেছি, ছোটো আনিনি। বাহ, বেশ কষা কষা ইচড় চিংড়ি তৈরি হচ্ছে। প্রায় এটা হয়েও গেছে, ঘি গরম মশলা তো দিয়ে দিয়েছো। আজকে আমার একেবারে ক্যামেরার সামনে আসবে না, চশমা পড়েছিল, চশমাটাও খুলে দিয়েছে। এটা হলো পাবদা মাছ, এটার আজকে তেল পাবদা হবে। ইয়েস, আর এদিকে মিচর চিংড়ি। অ্যাকশন বলো তারপরে। অ্যাকশন। হে এভরিওয়ান, না কার নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, তোমরা অনেকেই খেয়েছো, সেটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই, মানে যাকে বলে আমরা বলে থাকি ফিশ ফ্রাই। আর আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর যেটা তোমরা আমি হোমমেড করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এইটা আমি পুরোটাই তৈরি করবো ভেটকি মাছ দিয়ে।
আর ভেটকি মাছটাকে আমি ওই জন্য আলুর যেরকম পটেটো যেরকম ভাবে কাটে মানে ফিঙ্গার ওরকম ভাবে আমি কেটে নিয়েছি ভেটকি মাছটা। আচ্ছা তো এটা দিয়ে আমি তৈরি করব হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আচ্ছা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করতে কী কী লাগছে তোমরা দেখে নাও। প্রথমেই আমি যেটা বললাম ভেটকি মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে। এখানে লাগছে ব্রেড ক্রাম্বস, তোমরা এটা হোমমেডও তৈরি করতে পারো, এমনি তোমাদের যে টোস্ট বিস্কুট থাকে সেটাকে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নুন, দুটো ডিম, চাট মশলা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ, লেবু আর তেল, সাদা তেলও আমি পুরোটা তৈরি করব। তো ডিম বলেছি, হ্যাঁ তো তোমরা দেখে নাও আমি রেসিপিটা কীভাবে করি। আচ্ছা প্রথমেই আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে নুন, হাফ টেবিল স্পুনের মতো দিলাম আমি রসুন বাটা, একটু দিই অসুবিধা নেই, এক চামচের মতো আমি দিলাম আদা বাটা। আর এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে চাট মশলা, জাস্ট অল্প দিলাম, গোলমরিচ, লেবু দিলাম। এবার এটাকে আমি একটু হাত দিয়ে আমি ধুয়ে নিয়েছি আমি হাতটা, তো আমি হাত দিয়ে মেখে নিলাম এটাকে আলতো আলতো করে, যাতে মাছটা ভেঙে যেতে পারে। মেখে নিয়েছি এটাকে আমি, ম্যারিনেশন করে নিয়েছি এটাকে, তোমরা ফ্রিজের মধ্যে রেখে দেবে আধ ঘন্টা মতো। আমার আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি, আমি এটা খুলে নিচ্ছি এবার। তো এবার আমি এটাকে তৈরি করব, দুটো আমি এখানে ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে আমি যেটা নেব জাস্ট একটু সল্ট, আর যদি তোমার যদি একটু গোলমরিচ দিতে পারো স্বাদটাও ভালো আসে। ব্যাস, আর হ্যাঁ এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দিও পরবর্তীকালে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। ফাটানো আমার এটা ডান হয়ে গেছে। আচ্ছা আমি এটা একটু উল্টো সাজিয়েছি বুঝতেই পারছি আমি, ফিঙ্গারগুলোকে আমি নিয়ে নিচ্ছি এরকমভাবে নিয়ে এখানে ডিপ করলাম, ডিপ করে রাখলাম। তোমরা চেষ্টা করবে যেই হাত দিয়ে তোমরা ডিমে ডিপ করছো ঠিক সেই হাতটাকে অ্যাভয়েড করতে। তো এগুলো আমি এরকমভাবে গড়ে নিই তারপর ফিরে আসছি। আমি এগুলোকে তৈরি করে নিয়েছি ফিঙ্গারগুলোকে, এই যে এবার আমি গ্যাসটাকে ভরিয়ে নেব, তেলটাকে আমি গরম করতে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফিঙ্গারগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ তেলটাকে একটু চেষ্টা করবে যাতে ফিঙ্গারগুলোকে যাতে ডুবে যায়, মানে একটু ডুবো তেলে চেষ্টা করবে একটু ডুবো তেলে রাখার ফিঙ্গারগুলোকে। আর হ্যাঁ এটা রেখে কিন্তু কোনো জায়গায় যাওয়া যাবে না, কারণ এটা যদি বিস্কুটের কোলটাও আসে খুব কিন্তু তাড়াতাড়িটা হয়ে যাবে, তাহলে পুড়ে যেতে পারে। আমার এগুলো তো ভাজা ডাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখে নাও ফিঙ্গারগুলোকে আমার ভাজা ডাল, তো এরকমভাবে আমাকে সব কটা ফিঙ্গার ভেজে নিতে হবে। আচ্ছা আমি তোমাদের ফার্স্টে বলে রাখি, মিথ্যে কথা বলবো না, তোমরা দেখেছো যে আমি ম্যারিনেশন যখন আমি করেছিলাম ম্যারিনেটেড, তখন না ওর মধ্যে আমি লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা যদি চাও অ্যাড করতে পারো, অবশ্যই তোমরা যদি চাও না অবশ্যই ওটাকে অ্যাড করে নিও, আর তোমরা যদি মনে হয় যে লঙ্কা বাটাটা তোমরা প্রেফার করো না তোমরা চিলি ফ্লেক্সও ওর মধ্যে দিতে পারো। এবার আমি এর মধ্যে চাট মশলা দেব খেতে যাতে ভালো লাগে তার জন্য। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর হ্যাঁ অবশ্যই তোমরা অবশ্যই তোমরা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমি তোমাদের যেটা দেখাবো রেসিপি সেটা হচ্ছে তেল পাপড়া। এখন আমরা একটা রেসিপি দেখলে সেটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই অর ফিশ ফিঙ্গার রেসিপিটা তোমরা দেখলে। আচ্ছা এবার আমি আরেকটা রেসিপি নিয়ে চলেছি, এই রেসিপিটার নাম কি? তেল পাপড়া। হ্যাঁ সেটা হচ্ছে তেল পাপড়া, তেল পাবদা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা সবার প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে পাবদা মাছ তো লাগছেই, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে লাগছে আমার
কালো জিরে, শুকনো লঙ্কা, নুন। এখানে নিয়েছি আমি হচ্ছে পোস্ত, চারমগজ, সাদা সর্ষে, লঙ্কা, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে লাগছে যেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লবণ বলেছি বোধ হয়, ব্যাস। আর তেলটাকে আমার গরম হচ্ছে ফাইনালি, এটাই হচ্ছে আমার প্রবলেম। এইটা ভাজতে গেলে আমার মানে কি বলবো, এই মাছ ভাজতে গেলে আমার মানে প্রচুর প্রবলেম হয়ে যায়। শর্টকাট পদ্ধতি হয়তো ফাটে আমি জানি না, ওই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে, একটু মিডিয়াম টু লো এর মধ্যে হালকা রেখে তো ভাজি। তো এই মাছটাকে আমার ভাজা হয়ে গেছে, ডান। এবার এটাকে আমি তুলে নেব। পেরেছি, আমার পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ডিপ করিনি, আমি কড়া করিনি। আচ্ছা, ফোড়নে আমার যেটা যাবে সেটা হচ্ছে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, আদা বাটা যেটা, আজকে আমার কপালটা না সত্যি আমার কি যে কপালে লেখা আছে আমি নিজেও জানি না কি যে হচ্ছে আমার সাথে আজকে। দু চামচ দিলাম আদা বাটা, দু চামচ দেব রসুন বাটা, এবার যেটা যাবে এখানে যেটা আমি বলেছিলাম সাদা সর্ষে, কালো সাদা সর্ষে, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি দিয়ে দেবো। এটা পুরোটাই আমার লেগে যাবে, এটাকে প্রায় আমি এমনি, আমি যখন আমি একটু বেশি কষাই রান্না সেটা ঠিক আছে, এমনি যখন আমি পেঁয়াজ দেওয়া যেহেতু রান্নাগুলো করি ওখানে আমি 45 মিনিট কষাই। এটাকে আমার 45 মিনিট কষানোর কোনো দরকার নেই, এটা আমার আধ ঘন্টা মতো কষানো হয়ে যাবে, আধ ঘন্টা মতো কষালে ডান। হ্যাঁ, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তো এটাকে আমি একটু কষাবো, কষানোর পর আমার ফিরে আসবে। আচ্ছা, আমার এটা কষানো ডান, কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাবদা মাছগুলোকে আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার আমার এটাকে দেওয়া হয়ে গেছে, যেহেতু দেখে নাও তোমরা তেলটাও আমার বেরিয়ে গেছে। এবার আমি জাস্ট প্লেটিংটা করবো, প্লেটিং করার জন্য আমার একটা প্লেট দরকার, প্লেটটা আছে, প্লেটটা একটু দাও। আমি ঠিক জানি না প্লেটিংটা কীভাবে করে, প্রত্যেক দিন তো রাজদীপ দা দাদাভাই মিলে করে, এবার আমাকে একটু জানি না, চেষ্টা তো করে দেখতে পারি। নমস্কার বন্ধুরা, আমি বান্টিয়া, তোমাদের ফেভারিট বুড়ুলাল। এখনো বলার টাইম হয়নি, একটু আগে দেখলে যে বুড়ুলাল রান্না করলো। আজকে বুড়ুলাল বানালো হচ্ছে ফিশ ফিঙ্গার আর জানি কি বানালো, তেল পাবদা। ইয়েস, এই দুটো আইটেম আজকে বুড়ুলাল বানিয়েছে। এইবার আমার এই চ্যানেলে প্রথমবার, হয়তো তোমরা অনেকে খেয়েছো বা অনেকে খাওনি, আমি এই প্রথমবার আজকে একটা ট্রাই করব, সেটা হচ্ছে এই যে ফ্রোজেন একটা চিকেন, ব্র্যান্ডিং প্রোডাক্ট, স্পন্সর প্রোডাক্ট নয়, এটা জাস্ট আজকে আমি একটু ট্রাই করতে চাই যে ফ্রোজেন মিট কেমন খেতে হয়। যে সবসময় তো দেখি ব্র্যান্ডিং আছে, ইউটিউবে এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তারপর টিভিতে এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আজকে একটু টেস্ট করে দেখতে চাই যে ফ্রোজেন মিটটা কেমন হতে পারে। তো তার জন্যই আজকে টোটাল ব্র্যান্ডের, যেটা কিনা তোমাদের ওখানে অ্যাভেলেবেল হবে সেটাই কিনে নেবে, তো এই ব্র্যান্ডের চিকেন ললিপপ। ওকে, একেবারে মশলা মাখানো চিকেন প্যাকেট রেডি টু কুক, এটাকে জাস্ট আমাকে বললো হালকা তেলে একটু ভেজে নিতে হবে। ফ্রোজেন ফুড, দেখা যাক এটা আবার খেতে আদৌ কেমন লাগে। ফ্রোজেন খাবার হচ্ছে কি বিদেশে খুব বেশিভাবে প্রচলিত, আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির লোকেরা ভাবে যে বাজারে যাব একটা থলি নিয়ে মাছ কিনবো, মাংস কিনবো, তারপর বাড়ি এসে রাখবো। ফ্রোজেন মার্কেট চলে পুরো বিদেশি মার্কেটে। তো চিকেনটাতে তো কিছু করার নেই, আজকে কিচ্ছু মাখাবো না বা কিছু করবো না, পুরো একেবারে চিকেন ললিপপ রেডি। এটা তোমরা ডিপ ফ্রাইও করতে পারবে, তবে আমি একটুখানি হালকা শ্যালো ফ্রাই করবো,
খুব একটা বেশি তেল খাবো না। আর আজকে ওয়েদারটাও ভালো হয়েছে, আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম একটুখানি ললিপপ ভালোই লাগবে। এই ফ্রোজেন ললিপপটা হয়ে যাক আজকে, দেখি এটা আগে কেমন খেতে লাগে। এটা এটা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমি বানাচ্ছি, এর পরবর্তীকালে আমি এই চিকেন ললিপপের রেসিপিটা আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, পুরো একেবারে দেখাবো যে কী করে ললিপপ কাটিং থেকে পুরো মেকিং সবটা দেখাবো। যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। এবার দিয়ে দিতে হবে এগুলো, ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওতে যদি এই পার্টটা আমি না দিই তাহলে তোমরা প্রচুর মানুষে গালাগালি করবে। এটা হচ্ছে গোল্ডুর গুগলির পার্টটা। আগের দিনের যে গুগলিটা ছিল সেই গুগলিটা ছিল হচ্ছে দশমাতা এক হাত চলমান তাবু, রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু। দশমাতা এক হাত চলমান তাবু, রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু। এটার উত্তর হচ্ছে ছাতা। ইয়েস, তোমরা প্রচুর মানুষে একদম সঠিক উত্তর দিয়েছো ছাতা, তাদের নামটা আমি বলছি একটু পরে। তো চলো দেখে নিই যে আজকের গোল্ডুর গুগলিতে কি রয়েছে। আজকের গুগলিটা একটু মজাদার, একটু মন দিয়ে শোনো। কায়স্থ অস্ত্র ছাড়া পাঠা ছাড়ল পা, লবঙ্গ বঙ্গ ছাড়া এনে দেবে তা। আমি আরেকবার বলছি গুগলিটা, কায়স্থ অস্ত্র ছাড়া পাঠা ছাড়ল পা, লবঙ্গ বঙ্গ ছাড়া এনে দেবে তা। আমি তোমাদের একটা ছোট্ট ক্লু দিয়ে দিই, এই পুরো গুগলিটার উত্তর হচ্ছে একটা ফল। ঠিক আছে, একটু মন দিয়ে পড়ো, তোমরা অবশ্যই পারবে, আর উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকে একটু ফ্রেমটা চেঞ্জ করেছি, এই কারণে প্রতিদিন তো এক ফ্রেমে দেখো তোমরা। একটা কথা বলে রাখি যে এই মাসের এটাই লাস্ট ভিডিও, এবং এই ভিডিওটার পরে আমি একটা সেপারেটভাবে একটা ভিডিও আনবো যেখানে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড উইনারের নাম ঘোষণা করা হবে গোল্ডুর গুগলির পক্ষ থেকে, এবং তাদের কাছে চলে যাবে বান্টির সামর্থ্যমতো উপহার এই মাস থেকেই। তো তোমরা যারা যারা এখনো গোল্ডুর গুগলিটা ভাবছো, ঠিক আছে কমেন্টটা কি বান্টিটা পড়বে না তাই কমেন্ট করছি না, তোমরা কমেন্ট করতে থাকো। আর কমেন্টে ফ্রেন্ডদের থেকে বা যেভাবেই হোক লাইক যেন বেশি করে পড়ে, তাহলেই আমার চোখে চলে আসবে এবং তাহলেই তোমাদের নামটা চলে আসবে গোল্ডুর গুগলির পেজে। তো এই মাসে তো প্রথম বিজেতা হবে বং ফাটাফাটি আলাদাই। তো নামগুলো আমরা এই ভিডিওটার হয়তো একদিন কি দুদিন পরে ভিডিওটা ছাড়বো, আর বেশি বাড়তি কথা বলছি না। তো চলো দেখে নিই যে এই ভিডিওতে কার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়েছে। তো এই ভিডিওটাতে মানে এই পপি প্রন, ইয়েস, এই ভিডিওটাতে সবচেয়ে বেশি যার কমেন্টটা লাইক পড়েছে তার নাম হচ্ছে রোহিত অধিকারী। রাতে ডিনারের আগে এইরকম অসাধারণ খাবার দেখে আরও খিদে পেয়ে গেল, অসাধারণ দাদা, লাভ ফ্রম ব্যারাকপুর। 35টা লাইক পড়েছে, ইয়েস, এই ভিডিওতে তুমি ফার্স্ট হয়েছ। আচ্ছা নেক্সট যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়েছে তার নাম হচ্ছে সোনালি মাহাতো। আজকের আইটেম সেরা ছিল দাদা, জাস্ট ছিটকে গেলাম, আজকের উত্তর হলো ছাতা, লাভ ফ্রম পুরুলিয়া। একদমই ঠিক, কড অর্ণব ছটার আগে তো পড়েনি। আচ্ছা ছটাতে লিখেছে দাদা খুব ভালো লাগলো, জাস্ট ছিটকে গেলাম, খুব মুখরোচক খাবার, আর অনেক বেশি ভালোবাসা রইল বুলুলালকে, রেজাল্টের জন্য অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর হচ্ছে থার্ড হচ্ছে শম্পা রয়, এর কমেন্টে 5টা লাইক পড়েছে, এই না হলে বং ফাটাফাটির ভিডিও, উত্তরটা হবে ছাতা, বুলুর অনেক ট্যালেন্ট। একদমই তাই। আচ্ছা এবার আমি পরপর পড়ে যাচ্ছি নামগুলো। ডালিয়া নাথ, এতদিনে একটা পারফেক্ট ডোনাট রেসিপি পেলাম, থ্যাংক ইউ সো মাচ বুলুলাল। একদমই, আর বুলুলালের হাতে নতুন নতুন রেসিপি আসছে, তোমাদের যদি কোনো রেসিপি সাজেস্ট করার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। তারপর হচ্ছে সন্দীপ রয় ব্লগ, দুর্দান্ত, রিয়া কর্মকার, বোথ অফ ইউ আর লাভ 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 অ্যামাজিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর হচ্ছে আলিশা ফারহিন, খুব ভালো লাগলো, লাভ ফ্রম কলকাতা, ইয়েস। ঝুমা দাস দাদা চিকেন পাতুরির রেসিপিটা দিও, চিকেন পাতুরির রেসিপিটা আসবে, চিকেন পাতুরিটা সেরা হয়েছিল, সত্যি সেরা।
তারপর হচ্ছে কি অরিন্দম বান্টি বুলু কেমন আচ্ছা উনি একটা মিমিক্রি মতন বানিয়েছে তিনি লিখেছে বান্টি বুলু কেমন লাগছে ডিস্টার বুলু হুম বান্টি বুলু ভালো আছিস বুলু হুম বান্টি বুলু চশমা পরে কেমন লাগছে বুলু হুম বান্টি রেজাল্ট কেমন হবে বুলু হুম মানে বুলু খালি হুঁ বলে যায় এটা সেটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই অরিন্দম লিখেছে কমেন্টে খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নিয়েছি আচ্ছা তারপর হচ্ছে গিয়ে সাদিয়া ফ্রোজ স্নিগ্ধা অসম থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা সাহা ডোনাট রেসিপি ভালো লাগলো থ্যাংক ইউ তাপস মিত্র খুব সুন্দর লাগলো শ্রীপর্ণা দাস জাস্ট ফাটাফাটি রিয়া চৌধুরী একটা মিনি কুকিং চ্যানেল খুলতে পারো ভালোই তো রান্না করো হে কুকিং চ্যানেল না আসছে তো অন্য কিছু শঙ্কু বা দারুণ চিকেন পাতুরি বাসন্তী পোলাও আর ফিশ কবিরা যেটা জাস্ট ছিটকে যাওয়ার মতো লাগছিলো থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ মানসী আজকের ভিডিওটা জাস্ট অসাধারণ লাগলো মাইন্ড ব্লোয়িং বুলুলাল এত সুন্দর রান্না করে দেখে জিভে জল চলে আসলো থ্যাংক ইউ রোল সাউন্ড অ্যাকশন আকাশ শেখ দাদা ব্লগটা খুব সুন্দর হয়েছে আরে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে এরকমভাবে আরও ভিডিও দাও একদমই তাই তোমরা এইভাবেই পাশে থাকো রোজি সাহা বান্টি একদিন আমার বাড়িতে এসে রান্না করে খাইও বিকজ আমার আর তোমার আঙ্কেলের অনেক বয়স আচ্ছা একদিন হবে আর এই রোজি সাহা আন্টি অনেকদিন ধরে আমার ব্লগ দেখে একদমই আমি যখন ছোট্ট সাবস্ক্রাইবারের এই বং ফাটাফাটি চ্যানেলটা ছিল তবে দেখে থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তুমি করেই বললাম কিছু মনে করো না অরিত্র সাহা অরিজিৎ দা তোমাকে আমার খুব ভালো লাগে তুমি চরমভাবে ব্লগ করো আমি সেই লাগে আমার বুলুলালকে অনেক ভালো লাগো তোমাদের প্রত্যেকটা ব্লগ দেখি একটা ব্লগও ছেড়ে না ছাড়ি না থ্যাংক ইউ সো মাচ নিকিতা মণ্ডল আজকের অ্যান্সারটা হলো ছাতা একদমই ঠিক সুদীপ্তা দাস ভাই তোমার আর বুলুলালের ভিডিও খুব ভালো লাগে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার তোমাদের খাওয়া দেখলে খুব তৃপ্তি লাগে থ্যাংক ইউ সো মাচ চশমার মধ্যে ঘাম চলে গেছে অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম বাংলাদেশি ব্লগার তিনি অনেক ভালো লাগে বান্টি আর বুলুকে চশমার মধ্যে কি ঘাম চলে গেছে রীতা দাস দারুর অ্যান্সার ছাতা তোমাকে ছাতা তোমাকে আজ দারুণ লাগছে ভাই থ্যাংক ইউ সো মাচ অরূপ পাত্র দাদা আজকের উত্তর হলো ছাতা বিগ ফ্যান ফ্রম তারকেশ্বর থ্যাংক ইউ সো মাচ অনেক মানুষের কমেন্ট পড়েছি এবং এই মাস থেকে গোল্ডুর গুগলির গিফট চালু হয়ে গেছে তোমরা কমেন্ট করতে থাকো প্রচুর প্রচুর আর এই ভিডিওটা প্রচুর লম্বা হচ্ছে আর শুধু লম্বা ভিডিও হচ্ছে না লম্বা ভিডিওর মধ্যে প্রচুর কন্টেন্টও আছে দেখছো আর রেস্টুরেন্টটা যে আমি তোমাদেরকে আগে দেখালাম প্লিজ যাও ওখানে খাও আর দাদার ব্যবহারও খুব ভালো আর ওই টাকার মধ্যে যে ওই প্রাইসের মধ্যে এত সুন্দর একটা ফাটাফাটি ডিশ একটা কম্বো টাইপের দিচ্ছে তোমাদেরকে ওটা খুব ভালো লাগবে এবার আমি খেতে যাব যেটা বলার ভুলুলাল অনেকে লেগেছে ভুলুলাল নট ভুলুলাল অনলি ভুলুলাল নট ভুলুলাল অনলি ভুলুলাল আজকে কিন্তু চুল বেঁধে এসেছে আজকে থেকে ভুলুল নাম আজকের থেকে ভুলুলালের নাম হচ্ছে নট ভুলুলাল অনলি ভুলুলাল না অ্যাকচুয়ালি সত্যি বলতে অ্যাকচুয়ালি আচ্ছা আই শাট আপ তোমরা দেখেছো আমাকে চ্যানেলে তখন আমার লো পনিটেল করা ছিল এই ইংলিশ গুলো শুনতে আমার কাছে বড় মজা লাগে আরে লো পনিটেল যারা যারা লেখে প্রতিদিন যে বুলুলাল চুলটা ছেড়ে বুলুলাল বা বুলুলাল চুলটা কেন বাবুলাল আমি বান্টি তোমাদের ফেভারিট ভুলুলাল মিলে চলে এসেছি বুলুলাল মিলে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে আজকে বুলুলাল দুটো আইটেম বানিয়েছে আর
এটা বানিয়েছি, এটা বানিয়েছি, আর এটা আচ্ছা বুড়ুদা আজকে তো দুটো আইটেম বানিয়েছিস, আমি বানিয়েছি একটা, মা বানিয়েছে। আজকে টাইটেল অফ থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আইটেমগুলো কী কী হচ্ছে, একটু এগিয়ে তুমি দেখিয়ে দিই। এটা হচ্ছে বুড়ুলালের বানানো ফিশ ফিঙ্গার, যেটা কিনা বুড়ুলালের ফিঙ্গারের থেকে অনেক মোটামোটাই দেখতে হয়েছে। আর বুড়ু বানিয়েছে তেল পাবদা, ইয়েস আজকে এটা খাবো সাদা ভাত দিয়ে তেল পাবদা। আর এটা হলো ফ্রোজেন মিট চিকেন ললিপপ, ফ্রোজেন মাংসের চিকেন ললিপপ, এটা আমি দেখতে চাই কেমন খেতে। আর মা বানিয়েছে স্পেশালি এই যে এই সাইজের সব বড় বড় চিংড়ি দিয়ে, আহ হা পুরো ইচড় চিংড়ি, চিংড়িগুলো সাইজগুলো পুরো খাসা আছে। আর রয়েছে সাদা ভাত। ওকে ফার্স্টে স্টার্টারটা খেতে হবে, দে না ফিশ ফ্রাই। ভুলুলাল, ভুলুলাল দিচ্ছে তোমাদের সামনে আজকে সার্ভ করে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই না আবার ভুলুলাল, আমি বান্দি রাখি যেটা একটা নাম বলবো চাইলে বলা যাবে না, তাই দেখেছো ভুলুলাল বলা যাবে না, তাই তাহলে আমার নাম প্রচন্ড বাজে কমেন্ট আসবে। দেখেছো কন্ট্রোভার্সি, নো কন্ট্রোভার্সি, এখন কন্ট্রোভার্সি যুগ চলছে। তুই একটা ও সরি আর দেখেছো এই বাজে কথা শুরু করলাম কন্ট্রোভার্সি, দেখেছো ওকে দিতেই ভুলে গেল। আর উপরে চাট মশলা ছড়ানো আছে। আচ্ছা তার মানে তুই এখানে কিন্তু একটা গ্যারাগল করেছিলি ইমা না না, ও হ্যাঁ আমি বলে দিয়েছিলাম যে আমি লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছিল আমার লঙ্কা বাটাটা, ওটা আমি বলে দিয়েছিলাম, সত্যি বলতে আমি খুব পছন্দ করি। ওকে তো এবার লঙ্কা বাটা ছাড়া ফিশ ফিঙ্গার খেয়ে দেখতে চাই। তোমরা যখন বানাবে এটা অবশ্য করে লঙ্কা বাটাটা দিয়ে নিও। এই হচ্ছে পুরো ফিশ ফিঙ্গারটা। ওকে একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ স্বাভাবিক রেসিপি যেহেতু দেখালো অনেকক্ষণ আগেই হয়েছে, আর ঝাল একদমই হয়নি বাবু। তোমার যে এটাকে চিলি সস বা অন্য কিছু ডিপ করে এটা একটু ঝাল হলে ভালো লাগবে, একটু লেবু রসটা যদি আর একটু চিপে দাও। হ্যাঁ তবে ফিঙ্গার বানানোটা শিখে নেবে, এবার তোমরা বানাও, বানিয়ে রেখে দাও, অতিথি আসলে সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারবে। খুব ভালো একটা আইটেম ফিশ ফ্রাই, তো সবাই বানায় টুক করে একটা ফিশ ফিঙ্গার আর এক কাপ কফি, আর যে যেটা খেতে ভালোবাসে ফিশ ফিঙ্গার সাথে। এই হাসির সাথে বুঝে গেছে কে কী খাবে, নিচে কমেন্ট করে দিতে পারো। ফিশ ফিঙ্গারটা তো একটু ঝাল হতো বাবুরা, একটু নুন হতো, তবে ভালো হয়েছে। প্রসেসটা তো এক হয়ে গেল, নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। নুন কম মানে কিন্তু খাবারের গুণ কম, যেখানে নুন নেই সেখানে। হ্যাঁ তেল পাবদাটা দেখতে চাই, তবে ফিশ একদম অনেস্ট রিভিউ, এই ফিশ ফিঙ্গারটাই নুন কম হয়েছে, একটু ঝাল কম হয়েছে। দাদা এত ঝাল খায় তাও ঝাল দিয়েছি বেশি। আচ্ছা অনেক হাসি দিয়ে আজকে শুরু হয়েছে এপিসোডটা, সাবস্ক্রাইব করতে বলেছি, রান্না তো করেছি। হ্যাঁ আমি আরেকবার বলে দিচ্ছি, এখন পর্যন্ত যারা চান আমি বলি, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা সেটা টুম করে প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক কম লাইক কি লাইক কি আর লাইক কমেন্ট শেয়ার। ওকে এবার তো একটুখানি আমরা আজকের যেটা আমার দেখার আইটেম চিকেন ললিপপ, আবার ফ্রোজেন এটা খাবো না, বড় বড় ওকে বড় এই মাঝখানে আমি অনেকক্ষণ ধরে যে লোকটা সামলাতে পারছি না। ওকে 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 একটা নে, দে দে নো প্রবলেম, আমি একটু দেখতে চাই। চ চিকেন ললিপপ কেমন করেছি, তুই করিস নি ফ্রোজেন কি অপমান, চিকেন ললিপপ। তবে সত্যি একটা কথা বলি, আসলে বাঙালি তো ফ্রোজেন জিনিস ভালো লাগে না,
যেটা ফ্রেশ বানাবো একদম কেটে রাজদীপদের দোকান থেকে নিয়ে আসবো, ফ্রেশ চিকেন সেটা থেকে সুন্দরভাবে কেটে, আর এর মশলার স্বাদটাও একটু ওদের টেস্ট অনুযায়ী বানিয়েছে, ওই ব্র্যান্ডটার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী হয়তো বানিয়েছে, তবে এটা আমার ঠিক ভালো লাগলো না। আমার মিথ্যে বলবো না, ভালো লেগেছে, নট ব্যাড, খারাপ না খুব একটা, নট ব্যাড। তবে এটা কেমন দেবে এটা খেতে, তো ভালো লেগেছে ফ্রোজেন পিৎজা? মিথ্যে বলবো না, আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে আমার, আমার ভালো লেগেছে। তবে আমার সত্যি বলতে গেলে ফ্রোজেনের ওই মশলার ঠিক ব্যাপারটা ভালো লাগে না, আমার ভালো লেগেছে। ফ্রেশ চিকেনের একটা আলাদা ব্যাপার আছে, তোমরা সে যাই বলো, ফ্রোজেনটা ফ্রোজেন, অবশ্য ফ্রোজেনের দিক থেকে বিচার করে দেখতে গেলে টেস্ট ঠিক আছে, আর মাংসটা ফ্রেশই ছিল। মাংসটা প্রবলেমটা কি সেটা বল, মশলাটা না, তাহলে মশলাটা ঠিক পোষালো না আমার, মানে আমি ঠিক যে টেস্টটাকে চাই চিকেন ললিপপের ঠিক সেই টেস্ট এটার মধ্যে নেই, একদম এত রেসিপি করে বাইরে জাস্ট খুবই ভালো লাগে না। আর ফ্রোজেন হিসেবে যদি দেখতে চাও, আমি লাইফে প্রথমবার ফ্রোজেন ফুড ট্রাই করলাম, তোমরা অনেকেই ট্রাই করেছো, সব সময় ডিফারেন্ট, তবে আমার ঠিক এই ললিপপের টেস্টটা ভালো লাগে, তোর হয়তো ভালো লাগে, না আমার ভালো লেগেছে। ওকে, এটা নিয়ে আর কন্ট্রোভার্সি করে লাভ নেই। এবার আমরা সাদা ভাত নিলাম, ব্যাস, আচ্ছা আমি কেন দুটো চিংড়ি মাছ নিয়েছি, বুলুকে কেন একটা চিংড়ি? আরে না 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 না, আমার ঠিক আছে, আমার অত জেলাসি নেই না, ঠিক আছে আমার লিখবে, আমার জেলাসিটা দুটো দুটো চিংড়ি মাছ নিয়েছি। ওকে, আচ্ছা আমি এটা একটু খেয়ে দেখতে চাই, এটা মা বানিয়েছে, এটা তো হিট আইটেম আছে, দেখি ভালো লাগে নাকি তোর? হ্যাঁ আমার এই ইচড় চিংড়িটা বরাবরই ভালো লাগে, আর ইচোরের সিজনে ইচোর বা এচোর কমেন্টে লিখবে দাদা এটা ইচোর না এটা এচোর, এচোর বললে লিখবে দাদা এটা এচোর না এটা ইচোর, কিছু তো একটা ই নালে এ লাস্টে চোর কিছু তো একটা হবে। গাছপাঠা, হ্যাঁ গাছপাঠা, গাছপাঠার কারি, চল চিংড়ি মাছ দিয়ে, তবে চিংড়ি মাছটা পরে খাচ্ছি, খাই কেমন আছে? সুস্থ আছে, সবল আছে, কথা বলতে পারছে, এটাই দাদা আপনি ভিডিওতে তো দেখে মনে হয় না যে আপনি এতটা লম্বা, আমার হাইট হচ্ছে 6'1", আর আমার হাইট হচ্ছে 5'7". আমি
তবে আমার একটু ছোটখাটো বই পছন্দ। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা তো তুই জানিস। ললিপপটা খুব ভালো লেগেছে। আমার তো ইচোর চিংড়িটা একদম মা এটা সেরা বানিয়েছে, সেরা। আচ্ছা আমাদের এই অ্যাকশন কাটানোর মাঝখানে বেশ অনেকটা গল্প হয়ে যায়, ঠিক আছে, তারপর আবার শুরু হয়ে যায় নেক্সট খাবারে। একটু ভাত নিবি তো? না, একটু ছোট চামচের দু চামচ, টু টেবিল স্পুন। আবার টু টেবিল স্পুন? তাহলে টেবিলের উপরে স্পুন রাখতে হবে না স্পুনের উপরে? এই এত কিছু নিয়ে তুই তার লেগ পুলটাকে কি বলছিস? লেগের উপরে পুল, লেগ পুল, লেগের উপরে পুইয়ে তেল পাবদা। ইয়েস ইয়েস ইয়েস, তেল পাবদা বুলাল স্পেশাল, বুলাল স্পেশাল, বুলাল শিখিয়ে দিয়েছে তাই বললাম। ওহো নে বাস বাস একটু গ্রেভি নে, বাস 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 আমার কথাটা হেভি হিট করেছিল। কোনটা রে? একটু দাও বাবা, একটু না, একটু বাবা, একটু রাইস বাবা। বাবা বেশি কিছু বলবো না, আমার দর্শকরা লিখবে আমি বেশি ঢং করি। হ্যাঁ কি যে আমার মধ্যে ঢংই দেখো বাবা, ছোট কি বলি, আমারও কিছু বলো। সত্যি বলতে আমি ক্যামেরার সামনে ঠিক যেরকম, আমি সামনা সামনে ঠিক সেরকম। হ্যাঁ যারা যারা মিশেছে তারা জানে, আর খুব জলি টাইপের, সিরিয়াসলি মন জয় করে নিতে পারে, মনে মন জয় করে নিতে পারে মনের। চ এবার তো শুরু কর তেল পাবদাটা। আচ্ছা না, আজকে তেল পাবদা তুই প্রথমে দেখ তো, ভালো করে ভালো করে নাও, আরে একটু ভালো করে মেখে খা। দাঁড়া অল্প করে প্রথমে খেতে হয়, আর পাবদা মাছে কাটা নেই, সাবধানে। যা ফেটেছে আজকে, আজকে কি হয়েছে আমার সাথে, কি সব যে হয়েছে আমার সাথে আজকে আমি নিজেও জানি না। আজকে আমার সাথে রান্না করার সময় কি সব হয়েছে, কেন কি হয়েছে? আরে রান্না করছি আমি না, এখানে দাঁড়িয়ে আছি ঠিক 1 সেমি দূরে। 1 সেমি কি স্কেল নিয়ে নাকি যাই হোক, টেপ নিয়ে আমি সেসব বুঝি না, সরি। ওখানে ওরা ফেটে গেছে, ফেটে না ক্যামেরা রিয়ে তো তেলে, তারপরে ক্যামেরাটা মুছলো রাজদীপ দা, রাজদীপ দা পায়ে মায়ে কোনো জায়গায় বাকি ছিল না, আবার চুলে মন তো আজকে তেল লেগে গেছে। খারাপ না, হচ্ছে পাবদা মাছ। দেখাই না বুড়ো, চপচপ করছে, সুন্দর একটা তেল পাবদা। ভালোই লাগছে বেশ খেতে। আর কালো জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরা নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা না, আমি ভয় ভয় দিলাম না, ঠিক করেছি। আর সর্ষে পোস্ত চার মগজ, দই তেল পাবদা যেটা আমরা খাচ্ছিলাম, এটা তোমরা বাড়িতে বানাও, খুব বেশি একটা আইটেম লাগে না, তবে খেতে অসাধারণ নাকি, কিছু বলবি না নাকি? চার্চ শেষ হয়ে গেছে, এই চার্চ শেষ হয়ে গেছে দেখি কি, তোরও চার্চ শেষ? না না, তাহলে তোমার জানো যে আমি জেরানাটা বেশি ভালোভাবে কথা বলি না তো। জেরানাটা খুব বেশি ভালো, জেরানাটা খুব ভালো হয়, বেশি কথা বলি না আমি। জেরানাটা ভালো না হয় সেরানাটা কথা বলে মেকআপ করি। আচ্ছা এইটা নিয়ে তোমার পাঁচটা হলো। হ্যাঁ
পাঁচখানে চিকেন বলি ফ্রাই করার সময় একটা খেলাম এখানে চারটে বাবা তুই না খেলি আমি পুরো তোর পাত্তা পরিষ্কার দেখতেছি এইটুকু ভাত সুন্দর ভাবে খেয়ে নাও খাই এইটুকু ভাত খেয়ে নাও এখানে কোনো কাট চলবে না চলো এক থেকে দশ সেকেন্ডের মধ্যে পুরোটা আমাকে কি ভেবেছে পাঁচ বছরের বাচ্চা দুই আইটেম কম হতে পারে তবে মেকিং যেহেতু দেখানো ছিল ভিডিওটা শেষ করে দিই অনেকটা বড় হয়ে গেছে খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ এতক্ষণ ধরে তোমরা দেখলে পুরো ভিডিওটা বুলু লাল বানালো আমি বানালাম তারপরে এতগুলো খাওয়া দাওয়া হলো জোকস হলো সব মিলিয়ে মিশিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও আর ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও এবং তোমাদের কাছে যদি স্টকে কোনো গুগলি থেকে থাকে তাহলে প্লিজ 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 একটু শেয়ার করে দাও আর ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে দাও আর যদি আমাকে ভালো লেগে থাকে বুলু লালকে ভালো লেগে থাকে এতগুলো রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব বাটন পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে সই অল করে দিও প্রেস করে অল করে দিও তাহলে সবকটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আজকে এইটুকুই পরপর ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই বাই সি উসুন সবাই ভালো থেকো সোয়াদেখা টাটা এই আমি কেমন বললাম লাস্টে এই না হয়নি এখন নেবে না আরেকবার সোয়াদেখা সোয়াদেখা ওই ড্যাম পুরো